হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে দেখতে পারা এখানেও একটা চিকেন উইংস লই আইছি, আশা করি আপনারা ভালো লাগবো ভিডিওটা দেখে। প্রথম শুরুতে আমি কইরাম রসুন গুঁড়া গার্লিক দিছি কেনো, আর এখানেও দেখতে পারা এখানেও টমেটো সসও দিইরাম, টমেটো সস আর রসুন ও গার্লিকটা দিছি। আশা করি আপনারা ভিডিওটা দেখে ভালো লাগবো। ছোটোখাটো একটা ভিডিও নিয়ে আসছি, বেশি বড় ভিডিও নাই। দেখুন না ভিডিওটা শেয়ার করি আমার ভাই বোনেরা যারা আছেন সবে দেখবা ভিডিওটা, আর ভিডিওটা দেখে ভালো লাগবো। আর এখানে দেখতে পারা আর একবার আমি দিলাম ও টমেটো সস, এখানে দিলাম টমেটো সস, একটু বেশি দিলে একটু ভালো লাগে। আর এখন কীরকম বয়সটা যারো আমি জানলাম না, আমি সকালকে সময় বয়সটা দিছি চা খাওয়ার পর খাইয়া বইয়ার পরে। এখানেও দেখতে পারা সয়া সসও দিছি, এখানেও দেখা যায় সয়া সস, সয়া সসটাও দিছি এখানেও। আশা করি আপনারা ভালো লাগবো ভিডিওটা দেখিয়া। আর এখানে দেখতে পারা সয়া সস দিছি এখানেও, আর এখানেও ব্ল্যাক পেপারও দিলাম গুঁড়া ব্ল্যাক পেপার এখানেও। আর এগুলা মাহানির পরে এবার দইরা দইরা এবার নতুন করে এবার আরও পরে দিই, এখানে একটু দেখে ভালো লাগে যত বেশি এটা উইব তত বেশি ভালো লাগে। আর বয়স কীরকম যাইরো জানি না, আর এমনিও তো আমার বয়স সুন্দর নাই। আশা করি আপনারা ভালো লাগবো ভিডিওটা দেখিয়া। কেন দেখতে পারা আর একবার দিছি কেন, ও রসুন গার্লিকটা এখানেও দিছি আর একবার। আশা করি আপনারা ভিডিওটা দেখে ভালো লাগবো, লাইক কমেন্ট করতে ভুলবা না, সাবস্ক্রাইব করতে ভুলবা না। এখন দেখতে পারা আমি এখন মা খাই লাইলাম, এখানে এগুলা আবার চাইতে অনেক পছন্দ করুন, তারা ওখানে কুক করে দিলে তারা খাইতে ফলে অনেক ভালো পায়। আর সপ্তাহ সপ্তাহ উইকলি সপ্তাহ সপ্তাহ পর পরে এটা আমি বানাইয়া দিই আমার বাচ্চাইতরে, মানে এটা দেখাই না বেশি ইউটিউবও দিই না, এখানে যে সময় একটা মনে হয় তো সময় তুলি ভিডিও করি দেখাই পুরো আমার পরিমাণ মতন সবসময় আমার বাচ্চাইতরে দিই এরকম বানাই বানাইয়া। আশা করি আপনার দেখিয়া ভালো লাগবো এই ভিডিওটা দেখিয়া। বাচ্চা ইন্তর একবারে পছন্দর খাবার হইলো এটা একবারে, এখন দেখতে পারবা দেখতে পাররা আমি আর একটু এখানেও দিছি, এখন খুব বর্তমানে দেখা যায় একটু কালার দিছি, কেন কালারটা দিলাম একটু কই একটু কালার ধরুক, মুঠো দেওয়ার ফলে যেমন কালার ধরছে না, আর ও একটু কালার ফুড দিলাম কই একটু কালারও ভাল লাগে। এখন কো এটারে মিনি মিনিট কইরা তুই রাখবো ফ্রিজ ওই একদিন, আর আমার বাচ্চাই স্কুল থেকে আওয়ার পরে এটা বানাই রেডি করিলিম, তারা স্কুল থেকে আইয়া তারা গরম গরম খানি তারা আবার ফাইলিব, তারা খাইতে পারবো একবারে গরম গরম। এগুলা এখন কো জিব্রাক বেগো এগুলার এখন কো বড়ি লাইছি, কেন ভরার পরে এখন কো দেখতে পারা মুখ বাইন দেয়া ওখান কো তুই রাখবো নর্মাল ফ্রিজ হয়ে একদিন থাকবো। আশা করি এটা ছোটোখাটো ভিডিও নিয়ে আইছি দেখতে পারা, আশা করি আপনারা ভালো লাগবো ভিডিওটা দেখিয়া, লাইক কমেন্ট করতে ভুলবা না, ফ্রেন্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবা, আর মাতার মাঝে যদি কোনো ভুলটি থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবা। আমিও তো গুছাই গেছে ইয়ে মারতে পারি না, আমি যেরকম মাত কথা চিনি ওরকম মাতি, আর বেশিরভাগ আমার আমেরিকার মানছে আমার ভিডিওটা বেশিরভাগ দেখুন, ইউএসএর মানছে যারা ইংলিশ ফ্রেন্ড সকল আছেন আমার তারা বেশিরভাগ দেখুন দেখছি। আমি দেখতে পারা বাদর দিন একদিন বাদে আমি এবার আইছি আবার বাদে দেখতে পারা, এখন জিব্রাক বেগ থাকি এখন আমি কেটা স্ট্যান্ড টালি দাঁড়াম, এখন কেটা মেলাইয়া এখন ওফেনও কুক করার দিলাইমু, কেন দেখা যাই র। আশা করি আপনার ভালো লাগবো ভিডিওটা দেখিয়া, এখন আমি এখান এখান করি কেন কেতা মেলাইয়া মেলাইয়া দিলাইরাম কেন দেখতে পারা। কেন দেখতে পারা কেন আমার ওখান কো ওখানে দিলাইমু কুক করার লাগে। আশা করি আমার ভাই বোনেরা ভিডিওটা দেখে ভালো লাগবো, প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবা না, আমি আবারও কইরাম
ফ্রেন্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবা, যারা এখন আমার নিউ ফ্রেন্ড আসুন প্লিজ একটা সাবস্ক্রাইব করে লইবা। আর কারণ দেখতে পারা ওই গেছে এখন আমার বা চেনতেও দিলে এই মুখ আবার লাগে, আশা করি আপনারা ভালো লাগবো ভিডিওটা দেখিয়া। প্লিজ আমার সাপোর্ট করবা আর ফ্রেন্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবা, লাইক কমেন্ট করতে বলবা না, সাবস্ক্রাইব করতে বলবা না। ভালো থাকুক, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।